أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته শুভ শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আমি মোহাম্মদ তাসফুল হক সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা সৃষ্টি সেন্টার স্কুলার কলেজ রাজশাহী তাসফুল হক সাথে যে বিষয়ে আলোচনা করব নবম দশম শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় পাঠ 9 রিসালাত সম্পর্কে আলোচনা করব তো শুভ শিক্ষার্থীবৃন্দ আমরা শুরুতে রিসালাতের পরিচয় সম্পর্কে আমরা জেনে নেব রিসালাত শব্দের আরবিক অর্থ বার্তা চিঠি পৌঁছানো পয়গাম সংবাদ বা ভালো কোনো কাজের দায়িত্ব বহন করা ইসলামী পরিভাষায় মওলানা পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়া দায়িত্বকে রিসালাত বলা হয় আমি আবার বলতেছি মওলানা বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার যে দায়িত্ব সেই দায়িত্বকে রিসালাত বলা হয় আর যিনি এই দায়িত্ব পালন করেন অর্থাৎ রিসালাতের দায়িত্ব যারা পালন করেন তাদের বলা হয় রাসুল রাসুল শব্দের বহুবচন রসুল এবার আমরা জেনে নেব রিসালাতের বিশ্বাসের গুরুত্ব ইসলামী বিধান মতে রিসালাতে বিশ্বাস করা ইমানের অন্যতম অপরিহার্য বিষয় রিসালাতে বিশ্বাস না করলে ইসলামের উপর বিশ্বাস করা যায় না কারণ হলো আল্লাহ তাআলা সরাসরি কোন মানুষের সামনে এসে ইসলামের দাওয়াত দেন নাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করেছেন তারা মানুষের সত্য সুন্দর পথে পথ দেখিয়েছেন এবং ইসলামের দাওয়াত দিয়েছেন নবী রাসূলদের দাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় পেয়ে থাকি নবী রাসূলগণ সর্বপ্রথম আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা দিয়েছেন তারা সকলেই এভাবে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নবী রাসূলের পরিচয় দেওয়ার মাধ্যমেই মানুষ আল্লাহ সম্পর্কে জানতে পারছে এর পরবর্তীতে তিনি যে আল্লাহ তাআলা রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত দূত এটা তিনি পরিচয় দিয়েছেন যেমন হযরত আদম আলাইহিস সালাম যখন ইসলামে দাওয়াত দিয়েছেন তখন আদম আলাইহিস সালাম এইভাবে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সুবহানাল্লাহ এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসলামে দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম এভাবে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল ইসমাইল যাবিহুল্লাহ এইভাবে প্রত্যেক নবী রাসূলগণ যখন ইসলামে দাওয়াত দিয়েছেন প্রথমে আল্লাহ তাআলা তাদের ঘোষণা দিয়েছেন এরপরে নিজের পরিচয় দিয়েছেন এখন যেই প্রেরিত আল্লাহ পাকের পক্ষ থেকে যে রাসূল ইসলামে দাওয়াত দিয়েছে সেই রাসূলের উপর যদি বিশ্বাস না করি তাহলে কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করা অবশ্যই না কারণ যে বার্তা বাহক তাকে বিশ্বাস করলাম না তার বার্তা তো মুখাউরি থাকবে না এই জন্য অবশ্যই নবী রাসূলের উপর বিশ্বাস করতে হবে আর নবী রাসূল যদি না ছিল নবী রাসূল যদি পথ তাদের হতো তাহলে মানুষ জানতো না কোনটা ভালো কোনটা মন্দ তারা হাতে কলমে এই সমস্ত বিষয় মানুষকে প্যাকেজ শিখিয়ে দিয়েছে বস্তুত রিসার্চ বিশ্বাস না করলে কেউ মৌমিন হতে পারে না কেননা মানুষের জ্ঞান সীমাবদ্ধ এ সম্পর্কের দ্বারা অনন্ত অসীম আল্লাহ তাআলার পূর্ণ পরিচয় লাভ করা সম্ভব নয় তাই নবী রাসূলগণ মানুষকে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন তার পূর্ণ ক্ষমতা ও গুণাবলী বর্ণনা প্রদান করেছেন তারা ইহকাল ও পরকাল কল্যাণের জন্য আল্লাহ তাআলা প্রদত্ত জীবন বিধান ও দিক নির্দেশনা নিয়ে এসেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আসার সম্পর্কে আমরা জানতে পারতাম না এমনকি আল্লাহ তাআলা সত্তা এবং তার কি কি গুণ আছে এটাও জানতে পারতাম না অতএব মানব জীবনে ইসলামের বিশেষ কতগুলো গুরুত্বপূর্ণ এবং এটা ইমানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবার আমরা জেনে নেব নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য আল্লাহ তাআলা যুগে যুগে 124,000 মতান্তরে 224,000 নবী রাসূল প্রেরণ করেছেন এই নবী রাসূল প্রেরণ করার যে উদ্দেশ্য যে কাজ সমস্ত নবীগণের একটাই উদ্দেশ্য ছিল প্রধান উদ্দেশ্য আয়াতুল্লাহ ওয়াজতানিকু তাওয়াক্কুল তোমরা আল্লাহ তাআলা আনুগত্য করো এবং যত তাওহীদ শক্তি আছে অর্থাৎ মূর্তি পূজা থেকে শুরু করে যেটা শয়তানি জাতি আছে তাদের তোমরা বিরত এটাই ছিল সমস্ত নবী রাসূলের মূল উদ্দেশ্য এছাড়া নবী রাসূলের আরো অন্য কিছু বৈশিষ্ট্য হলো তারা মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতেন অর্থাৎ আল্লাহ তাআলা যার সিফাত ক্ষমতা নিয়ামত কিছু বিষয় কথা মানুষের নিকট প্রকাশ করতেন যে আল্লাহ তাআলা কেমন তিনি কি করতে পারেন তিনি কিভাবে জগৎ পরিচালনা করেন এই বিভিন্ন বিষয়
আল্লাহ তাআলা পরিচয় দেবেন সুন্দর মানুষের কাছে তুলে ধরবেন সত্য ও সুন্দর দিকে আহ্বান জানাবেন। এর ফলে একজন মানুষ কিভাবে সৎ পথ চলবে, কিভাবে মানুষ জীবনে চলাচল করবে, তার জীবনটা সুন্দর হয়, জীবনটা কল্যাণময় হয়, দুনিয়া কল্যাণময় হয়, আখিরাত কল্যাণময় হয়, এই সত্য এই সুন্দরের দিকে এই মুক্তির দিকে তারা কিন্তু মানুষের পথ দেখাবেন। এরপরে আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদত বন্দি কিভাবে আল্লাহ তাআলা ইবাদত করতে হয়, কিভাবে আল্লাহ তাআলা কষ্ট করতে হয় এবং বিভিন্ন বিধিবিধান নিয়ে তার মানুষদেরকে শিখতেন, পরকাল সম্পর্কে ধারণা প্রদান করতেন, বিশেষ করে মানুষ তারা বিয়েতে দাওয়া দিতেন, এটা বোঝাতেন যে মানুষ দুনিয়াতে আগমন করছে, এখন সে দুনিয়াতে চলাফেরা করছে, এই দুনিয়াতে চলাফেরা এই দুনিয়ার আগমন এর মাধ্যমে আসা যাওয়া কিন্তু শেষ নয়, মানুষ দুনিয়ার যা কিছু করবে এরপরে তার কৃতকর্মের হিসাব পরকালে দিতে হবে। এই সমস্ত বিষয়গুলি রয়েছিলাম মানুষদেরকে শিক্ষা দিতেন এবং পৃথিবীর আল্লাহ তাআলার আদেশ হিসেবে অভিধান বাস্তবায়নের জন্য হাতে কলম শিক্ষা দিতেন। যে কোনো বিষয় যে কোনো কিছু শুধুমাত্র থিওরির উপর চলে না, হাতে কলম প্র্যাকটিক্যাল অবশ্যই দরকার আছে। অনুরূপভাবে নবী রাসূলুল্লাহ শুধু মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে জানতে করতেন না, তারা আল্লাহ তাআলার বিধিবিধান মানুষকে হাতে কলমে সুন্দরভাবে শিক্ষা দিতেন। এবার আমরা দেখব নবী রাসূলের গুণাবলী, অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছেন তাদের ভিতরে কি কি করছিল বা তাদের স্বভাবের অনুসারে করছিল। বিশেষ করে আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে নবী রাসূল প্রেরণ করেছেন, যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছেন এটা মহান দায়িত্ব দিয়ে অবশ্যই তাদের চারিত্রিক গুণাবলীও অবশ্যই সাধন করতে হবে, তাদের চারিত্রিক গুণাবলীও গুণাবলীও অসাধারণ ছিলেন। নবী রাসূলগণ আল্লাহ তাআলার মহান বান্দা হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী এবং বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। প্রথমত তার ছিলেন একনিষ্ঠ হবে আল্লাহ তাআলার উপর বিশ্বাসী, অর্থাৎ আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস এবং দৃঢ়তা তার অনেক বেশি ছিল, যেটার মাধ্যমে তারা মানুষদের ইসলামে দাওয়া দিয়েছে। সব ধরনের কথায় কাজ করা আল্লাহ তাআলার নির্দেশের অনুসরণ করছে, অর্থাৎ কোন কাজে বা কোন বিষয় আল্লাহ তাআলার হুকুমের বাইরে তারা কোনো কিছু করতে না। আল্লাহ তাআলার কোন আনুগত্য ছিল তাদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। নবী রাসূলগণ ছিলেন অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান, সুবিবেচক ও বিচক্ষণ, অর্থাৎ কোন সময় কোনটা প্রয়োজন কোন সময় কোনটা প্রয়োজন নয় এই সমস্ত বিচক্ষণতা নবী রাসূলগণের ভিতরে ছিল। তারা ছিলেন নিষ্পাপ, অর্থাৎ যার কোনো গুণা নেই, তারা সব ধরনের পাপকর্ম বিরত থেকে আল্লাহ তাআলার দিকে হেফাজত করছেন। একজন সাধারণ মানুষ যেভাবে পাপকর্মে জড়িয়ে পড়ে একজন নবী রাসূল সেভাবে পাপকর্মে জড়িয়ে পড়তে না। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা ইউসুফ নাযিল করেছেন, এই সূরা ইউসুফের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক ঘটনা অনেক ঘটনা রয়েছে। তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অবশ্যই বিশেষ করে জুলেখার এই স্মরণ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। কোন প্রকারে জুলেখা তার চরিত্রে বা তার চাচরণের কোনো দাগ বসাতে পারে নাই, এটা নবী রাসূলের অন্যতম বৈশিষ্ট্য। তারা সব ধরনের পাপ বিরত থেকে এড়িয়ে চলে। এ সময় আল্লাহ তাআলা বাণী করলেন, আমি তাকে মন্দতা ও অশ্লীলতা থেকে বিরত রাখার জন্য এমন ভাবে নির্দেশ দেখিয়েছিলাম সে তো ছিল আমার বিশুদ্ধ চিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত। তো নবী রাসূল ছিলেন সর্বোচ্চ অধিকারী, তারা সকল সদ্গুণ তারা অনুসরণ করতেন, তারা ছিলেন সৎ সত্যবাদী, ন্যায় পরায়ণ, দয়া, ক্ষমা, ধৈর্য ইত্যাদি সব ধরনের মানবিক গুণ তাদের চরিত্রে বিদ্যমান ছিল। অর্থাৎ একজন মহামানবের যত যে সমস্ত গুণাবলী রয়েছে নবী রাসূলগণের চরিত্রে এই সমস্ত বিষয়গুলো ছিল। যত প্রকার খারাপ ধরনের গুণ এগুলি নবী রাসূলের ভিতরে ছিল, যেমন মিথ্যা, প্রতারণা, পরনিন্দা, হিংসা বিদ্বেষ ইত্যাদি খারাপ স্বভাবের লেশমাত্র তার চরিত্রে ছিল না, বরং তারা ছিলেন সৎ স্বভাবের জন্য মানবজাতির জন্য সম্ভব
নবী সুলতান রিসালাতের দায়িত্ব পালনের ব্যাপারে বিন্দুমাত্র অলসতা ও উদাসীনতা প্রদর্শন করে নাই। রিসালাতের দায়িত্ব যখনই আসছে, যখন যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সেভাবে তারা করেছে। সাধারণ মানুষের মতো অলসভাবে তারা কখনো জীবনযাপন করে নাই। এবং ইসলাম প্রচারের প্রসারের ক্ষেত্রে কাফিরদের বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তারপরও ধৈর্য সূত্র ধরে আল্লাহ তাআলার বাণী মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। তারা পার্থিব কোন লাভের আশায়, দুনিয়ার কোন লাভের আশায় এই ধরনের কোন কাজ করে নাই, শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই ইসলামের প্রচার এবং প্রসারের কাজ করেছেন। যেমন আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে লাগলেন, তার আত্মীয় স্বজন তার প্রতিবেশী তার বিরুদ্ধে শুরু করছে, কত রকম মানসিক নির্যাতন তাকে শুরু করছে, তিনি অবশ্যই বাধ্য হয়ে দেশ ছেড়ে মদিনায় চলে গেলেন, মক্কায় চলে গিয়েছেন, হিজরত করেছেন, কিন্তু কখনো ইসলাম প্রচারের ক্ষেত্রে তিনি কিছু পান নাই। এই ছিল মোটামুটি নবী রাসূলের গুণাবলী। এরপর আমরা আলোচনা করব যে দেখুন নবুয়তের ধারা সম্পর্কে আল্লাহ তাআলা যে সমস্ত নবী রাসূলগণকে দিয়ে পাঠিয়েছেন ক্রমান্বয়ে 1,24,000 মতান্তরে 2,24,000 আলাদা করেছি, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে প্রেরণ করেছেন। এই সমস্ত নবী রাসূলগণকে একসাথে একত্রে প্রেরণ করা হয় নাই। আল্লাহ তাআলা যখন যেখানে যাকে প্রয়োজন হয়েছে বা যেটি যুগে যেরকম প্রয়োজন আল্লাহ তাআলা সেই আনুপাতিক হারে তখন নবী রাসূল পাঠিয়েছেন। বিশেষ করে আল্লাহ এই সময় আলোচনা করলেন ওয়ালিদিনে অমিধার, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই পথ প্রদর্শক রয়েছে। বিশেষ করে আল্লাহ তাআলা যখন কোন জাতির আযাব গজব দিয়ে শাস্তি দেন, অবশ্যই শাস্তি দেওয়ার আগে তাদের কাছে একাধিকবার সতর্ককারী পথ প্রদর্শক পাঠিয়েছেন। যখন তারা পথ প্রদর্শক পাঠিয়ে নবী রাসূলগণের কথা মানে নাই, নবী রাসূলগণকে অকৃত অবহেলা করেছে, তারা মোটেই শুনে নাই, আল্লাহ তাআলা পথের বিপরীত চলেছে, তখনই আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। তো কাজেই পৃথিবীর সমস্ত এলাকায় সব জায়গায় আল্লাহ তাআলা অবশ্যই পথ প্রদর্শক প্রদর্শন করেন। তারা মানুষকে এক আল্লাহ দিয়ে রাখবেন, সত্য ও সুন্দর জীবন বিধান তথা আল্লাহ দিয়ে অনুসরণ নিতে দিতেন। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত শরীরের তথা নিজের বিধিবিধান একরকম ছিল না, বরং মানবজাতির পরিবেশ পরিস্থিতি সভ্যতা সংস্কৃতি ইত্যাদির উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন শরীরতা হয়। অর্থাৎ এক এক নবীর সময় এক এক রকম শরীর ছিল। যেমন পূর্ববর্তী নবীগণের কোরবানির বিধান এরকম ছিল, তারা কোরবানি বলে কোরবানি পশু সেখানেই রেখে দিয়ে আসবে, যার কোরবানিটা কবুল হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আর ওই শিশুটাকে পুড়িয়ে ফেলবে। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য চেষ্টা করা হয়েছে না, কোরবানি তারা করবে এবং কোরবানির পশু গোশত তারা খেয়ে নিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। পূর্বে নবীদের এরকম ছিল না। অর্থাৎ যখন যেটা প্রয়োজন হয়েছে, যখন যেরকম প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা সেরকমই ব্যবস্থা করেছেন। কাজে সবার দিন সবার ইসলামের বিষয়গুলো বিধানের বিষয়গুলো একরকম ছিল না। হযরত আদম ইসলাম থেকে শুরু করে আগত সকল নবী রাসূল এদিন প্রচার করেছেন। হযরত নূহ ইসলাম, হযরত ইব্রাহিম ইসলাম, হযরত মূসা ইসলাম, হযরত দাউদ ইসলাম, হযরত ঈসা ইসলাম সকলে একই দিন ও শিক্ষা প্রচার করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারা সর্বশ্রেষ্ঠ, তারপরে আর কোন নবী আসেনি আসবেন না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সাথে দিনের পূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা শুনেন আলিয়াম আকমান্তু লাকুম দীনাকুম ওয়া আকমান্তু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামাতি ইয়ালাম আযান তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। এভাবে দিনের দিনের অভিজ্ঞতা প্রাপ্তির ফলে নবী রাসূলের আগমনের ধারাও বন্ধ হয়ে যায়, ফলে নবুয়ত ধারাও পূর্ণতা প্রাপ্ত হয়। আমি সংক্ষেপে বলে দিচ্ছি নবুয়ত ধারাটা, নবুয়ত ধারাটা হলো হযরত আদম ইসলাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে ধারাবাহিক ভাবে একের পর এক নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করছেন, তাদের এই পারস্পরিক মানে একের পর এক আগমনের যে ধারা সেই ধারাকে নবুয়ত ধারা বলা হয়। আবার বলছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানে আদম ইসলাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ ক্রমান্বয়ে একের পর এক ধারাবাহিকভাবে দুনিয়াতে আগমন করছেন, তাদের এই আগমনের যে ধারা সেটাকে নবুয়তের ধারা বলা হয়। আর নবুয়তের ধারায় যে সমস্ত নবী রাসূলগণ আগমন করেছেন, আমরা তাদের সকল নবী রাসূলগণের প্রতি ঈমান আনব। তবে আমল ক্ষেত্রে পালন ক্ষেত্রে আমরা যেই নবী উম্মত যেই নবী দায়িত্বশীল আমরা
যে নবী আমাদের দায়িত্বশীল সেই নবীকে অনুসরণ করবে। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, শোয়েব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম করে যে সমস্ত পয়গাম্বর যারা ছিলেন তারা যে আইনকে বিধান পালন করেছেন ওই সময় ওটা কত ছিল, কিন্তু যেহেতু তারা এখন নাই এবং হযরত মূসা আলাইহিস সালাম সর্বশেষ নবী, কাজে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ অনুকরণ করবে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগে যে সমস্ত নবী রাসূল যারা দুনিয়াতে এসেছিলেন, যেমন হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসার আগ পর্যন্ত সময় সেটা কিন্তু বলা ছিল। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসেছেন, নবুয়ত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তারপর শরীয়তের বিধান দিয়েছেন, তখন পূর্ববর্তী বিধান প্রয়োগ হয়ে যায়। যেমন এক সরকার যদি ক্ষমতা থাকে সেই সরকার যখন ক্ষমতা থেকে ছেড়ে যায় অন্য সরকার ক্ষমতা আরোহণ করে, যেই সরকার বর্তমান থাকে তার বিধান বলবৎ থাকে। অনুরূপভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু শেষ নবী, কাজেই তার পূর্বে যে সমস্ত নবীদের কার্যক্রম যে সমস্ত বিধান সেটা রহিত হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম যে বিধান দিয়েছেন সেটাই তখন আবার বর্তমান থাকবে। এবং কিয়ামত পর্যন্ত যেহেতু আর কোন নবী রাসূল দুনিয়ার আগমন করবেন না, কাজে এই রাসূলের পাক সুন্নাতে দেখানো পথে কিন্তু এটা বহাল থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পাঠে কিয়ামত সম্পর্কে আলোচনা করলাম। আগামী দিন আগামী ক্লাসে আবার আমরা সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী খতম নবুয়তের অর্থ এবং বিশেষ গুরুত্ব ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। তো সেই সময় পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সেই শুভকামনাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।